আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমরা দুটি কম্বাইন সকেট ব্যবহার করে একটি মাল্টি সকেট তৈরি করব। মার্কেটে স্বাভাবিকভাবে যে মাল্টি সকেট পাওয়া যায় তার গুণগত মান খুব বেশি ভালো হয় না তো দেখেন এই মাল্টি সকেটটি মূলত আমি খুলে রেখেছি এখানে যে ক্যাবেলগুলি ব্যবহার করা হয়েছে তা খুবই নিম্নমানের এবং কানেক্টারগুলি যেভাবে ঝালাই করে দেওয়া আছে তা দেখলেই বোঝা যায় যদি এটি নিউট্রাল হয় এবং এটি ফেজ হয় খুব সহজে এখানে স্পার্কিং করে বা গরম হয়ে শর্ট সার্কিট হওয়ার একটা সম্ভাবনা থাকে তো খুবই নিম্নমানের কাজ এখানে দেখানো হয়েছে এবং দেখেন ক্যাবেলগুলি মূলত কপারের নয় লোহা মিশ্রিত আছে এবং কানেক্টারগুলি খুব বেশি ভালো নয় এবং এখানে যে গ্রাউন্ড বা আর্থিনের জন্য যে কানেক্টর দেওয়া আছে তাতে কোনো ক্যাবেল সংযোগ করা নেই অর্থাৎ দুই ক্যাবেলে এখানে কানেকশন করা হয়েছে তো আর্থিন অনেক সময় সেফটির জন্য প্রয়োজন হয়ে থাকে যেটা মূলত কম্বাইন্ড সকেটে দেওয়া থাকে তো আর কি দেখাবো এখানে যে সুইচগুলি ব্যবহার করা হয়েছে তাও খুব নিম্নমানের মাঝে মধ্যে নষ্ট হয়ে যায় তো যেভাবে কানেকশন করা হয়েছে খুব বেশি ভালো মানের কাজ নয় এবং এর যে কানেক্টারগুলো তাও টিনের ব্যবহার করা হয়েছে এবং পাশাপাশি যে কম্বাইন্ড সকেটগুলো রয়েছে তা মূলত হেভি মানের হয়ে থাকে এবং একটু দাম বেশি দিয়ে যদি কেনা যায় তাহলে খুব ভালো মানের কম্বাইন্ড সকেট পাওয়া যায় তো মার্কেটে বিভিন্ন মডেলের কম্বাইন্ড সকেট রয়েছে আপনাদের চাহিদা অনুযায়ী বা লোড অনুযায়ী আপনারা টুকু লোড দেবেন সে অনুযায়ী কম্বাইন্ড সকেট কিনে এভাবে দুই গ্যাংতলা অথবা তিন গ্যাংতলা চার গ্যাংতলা মার্কেটে পাওয়া যায় যতগুলো আপনাদের কম্বাইন্ড সকেট প্রয়োজন হয় অথবা এক তলা অথবা এক গ্যাংতলাও আপনারা ব্যবহার করতে পারেন তো আমি দুই গ্যাংতলা একটি বোর্ড নিয়ে আসছি এবং দুটি কম্বাইন্ড সকেট নিয়ে আসছি তার সাথে দেখেন এই যে একটি এক গ্যাংতলা রয়েছে যেটা প্রয়োজন অনুযায়ী অনেকে মাল্টি সকেট হিসেবে ব্যবহার করে এটা আমার কাজের মাল্টি সকেট অবশ্য সার্ভিস তার এখানে দেওয়া রয়েছে তো আমি শুধুমাত্র দুটি কম্বাইন্ড সকেট ব্যবহার করব একটি ফিসির জন্য তো দেখেন এই যে এই কম্বাইন্ড সকেটগুলো আমি নিয়ে আসছি তো অনেকেই দাম জিজ্ঞেস করেন কোন প্রোডাক্টের কি দাম তো আমি আজকে আপনাদের দাম সহ কোন প্রোডাক্টের কি দাম নিল এবং কত খরচ হলো সেটা আপনাদের দেখানোর চেষ্টা করবো তো দেখেন কিভাবে কানেকশন দেবেন এই যে দুটি টার্মিনাল দেখা যাচ্ছে বা কানেক্টার পয়েন্ট দেখা যাচ্ছে সেখান থেকেই কানেকশন দিতে হবে তো আজকের ভিডিওটা একটু বড় হবে তো কেন বড় হবে যারা মূলত ইলেকট্রিশিয়ান নয় বা প্রফেশনাল ইলেকট্রিশিয়ান নয় বা কোনো টেকনিশিয়ান নয় তারাও যদি চেষ্টা করেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখেন তারা আমার ধারণা এই ধরনের একটি মাল্টি সকেট তৈরি করতে পারবেন কারণ এখানে কোনো লাইভ পাওয়ার নেই বা বিদ্যুৎ নেই পারবেন তো দেখেন মাল্টি সকেটের দাম নিয়েছে এসে দুশো টাকা করে দুটি আমি কিনে নিয়ে আসছি দুশো টাকা করে এবং মোটামুটি একটি ভালো মানের মাল্টি সকেট এটা তো এই মাল্টি সকেট থেকে মূলত আপনি রাইস কুকার ব্লেন্ডার অথবা ওভেন মাইক্রোওভেন ওভেন ব্যবহার করতে পারবেন কম্পিউটার তো একটি তলা নিয়ে আসছি দুই গ্যাংতলা যেটা আটত্রিশ টাকা নিয়েছে তো পূর্বে এই গ্যাংতলার দাম ছিল মূলত বিশ টাকা বা পঁচিশ টাকা নিত এখন একটু দাম বেড়ে গেছে এই কারণে আটত্রিশ টাকা নিয়েছে এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে ক্যাবেল তেইশ ছিয়াত্তর ক্যাবেল যেটা আমার এখানে মাত্র তিন গজ ক্যাবেল আছে তিন গজ ক্যাবেল হলেই চলবে এটা মূলত আটত্রিশ টাকা গজ নিয়েছে তো টুইন করে যে ক্যাবেল কভার ক্যাবেল টুইন করে তাই আমি ব্যবহার করব। আপনাদের চাহিদা অনুযায়ী আপনারা যতটুকু ক্যাবেল প্রয়োজন ততটুকু নিতে পারেন তো আমি একটি শর্ট ক্যাবেল নিচ্ছি যেহেতু এখানে দুটি কম্বাইন্ড সকেট রয়েছে একটি হতে আরেকটি প্যারালাল কানেকশন হবে তো যারা মূলত প্রফেশনাল নয় তারা এ ধরনের মাল্টি সকেট তাদের প্রয়োজন হয় বাসাবাড়িতে বা অফিসে তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে এবং আমি যেভাবে বলছি যদি সেভাবে করতে পারেন অবশ্যই পারবেন এটা নন প্রফেশনালদের জন্যই আমি দেখাচ্ছি তো খুব সহজে একটি মাল্টি সকেট তৈরি করতে পারবেন এটা আমার বিশ্বাস আর কি তো দেখেন এখানে এল চিহ্ন দেওয়া রয়েছে এবং এখানে এন চিহ্ন দেওয়া রয়েছে অর্থাৎ লাইন এবং নিউটল অর্থাৎ ফেজ এবং নিউটল এখানে সংযোগ করতে হবে এখানে আর্থিনের আরেকটি সংযোগ রয়েছে যেটা আমি পরবর্তীতে দেখাবো তো একটি শর্ট ক্যাবেল আমি ভাঁজ করে নিচ্ছি যেহেতু এটা প্রথম যে মাল্টি কম্বাইন্ড সকেটে সেখানে সংযোগ করবো তো দেখেন এখানে এল চিহ্ন দেওয়া রয়েছে বা এল থাকতে পারে বা এখানে ফেজ দিতে হবে লাইন যেটা লাইন মূলত বোঝায় যেটা ফেজ পাওয়ার তার সেটা দিতে হবে এবং এটা খুব ভালোভাবে টাইট করতে হবে আবার অতিরিক্ত টাইট করা যাবে না যাতে থ্রেড কেটে যায় এবং ক্যাবেল অনেক সময় কেটে যেতে পারে তো স্বাভাবিকভাবে যতটুকু টাইট করা প্রয়োজন ততটুকু টাইট করতে হবে স্ক্রু এবং নিউট্রালের জন্য আরেকটি ক্যাবেল আমি ভাঁজ করে নিচ্ছি এবং ক্যাবেল যদি ভাঁজ করা যায় তাহলে আসলে সংযোগটা মজবুত হয় এবং ক্যাবেল সংযোগ যত ভালো হবে তত মূলত এর ভয় থাকবে না স্পার্কিং স্পার্কিং হলে মূলত ক্যাবেলে সমস্যা হয় বা সার্কিট পুড়ে যেতে পারে বা কম্বাইন্ড সকেট পুড়ে যেতে পারে তো দেখেন ক্যাবেল আমি কতটুকু কেটেছি এবং কতটুকু ঢুকিয়ে রেখেছি বাইরে কোনো খোলা ক্যাবেল নেই বা খোলা ক্যাবেল দেখা যাচ্ছে না এবং এই যে জায়গাটি দেখছেন এটা মূলত গ্রাউন্ড বা আর্থিন সংযোগ করার জন্য যদি আর্থিন ক্যাবেল থেকে থাকে বিল্ডিংয়ে তাহলে আপনারা থ্রি ফিন প্ল্যাগ ব্যবহার করবেন এবং এ ধরনের একটি তার থাকে যেটা আর্থিনের তার মূলত সবুজ এবং এই তারটি এখানে সংযোগ করতে হবে এই কানেক্টারে স্ক্রুটি লুজ দিয়ে মূলত ওখানে আর্থিন ক্যাবল সংযোগ করতে হবে এবং এই যে পিনটি দেখছেন বা কানেক্ট কানেক্টার এখানে মূলত আর্থিনের যে ক্যাবেল সংযোগ হবে এবং এখানে গ্রাউন্ড বা আর্থিন চলে আসবে থ্রি পিনের মাধ্যমে সাপ্লাই হবে তো একটু ছিদ্র করে নিয়ে বোর্ডের যে নিচে আমি একটু ছিদ্র করে নিয়ে আপনারা যেখানে প্রয়োজন করে নিতে পারেন অথবা মাছ বড় করতে পারেন তো ক্যাবেলটি হালকা কাটতে হবে যেহেতু এটা মূলত কভার ক্যাবেল টুইন করে কভার সহ ক্যাবেল তো সাবধানে কাটবেন যেহেতু ক্যাবেল এখানে লিক হওয়ার সম্ভাবনা থাকে তো দেখেন আমি কিভাবে কাটলাম এখানে ক্যাবেল লিক হয়নি কোথাও লিক হয়নি তো সাবধানে কাটবেন যদি ওয়ার স্টিপার না থাকে অথবা কাটিং প্লেয়ার না থাকে অথবা কম্বিনেশন প্লেয়ার যদিও না থাকে তবুও আপনারা চাকু ব্যবহার করে এভাবে কেটে নিতে পারবেন একটি টেস্টার হলেই মূলত আপনি এই ধরনের কাজ করতে পারবেন তো এখানে একটি ক্যাবেলটাই আমি লাগিয়ে রাখছি বা ক্যাবেলটি যাতে ছুটে না যায় সকেট হতে বা খুলে না যায় হ্যাঁ টানে এ কারণে আমি একটি ক্যাবেলটাই দিয়ে রাখছি আপনারা যদি ক্যাবেলটাই না থাকে তাহলে এখানে ক্যাবেলে একটি গিট দিয়ে রাখতে পারেন শক্ত করে যেহেতু নরম ফ্ল্যাক্সিবল ক্যাবেল গিট দিলে সমস্যা হবে না তো এখান থেকে ক্যাবেল খুলে গেলে মূলত এখান থেকে সংযোগ খুলে যাওয়ার সম্ভাবনা থাকে এবং শর্ট সার্কিট হতে পারে এভাবে দুর্ঘটনা ঘটে আর কি তো এ কারণে আমি ক্যাবেলটি এখানে বেঁধে রাখছি যাতে খুলে না যায় এখান থেকে সরে না যায় এ কারণেই তো আপনারা যদি একটি ক্যাবেলটায় না থাকে তাহলে অন্যভাবে বেঁধে নিতে পারেন অথবা একটি গিট দিয়ে রাখতে পারেন এই ক্যাবেলে তাহলেই হবে মূলত ক্যাবেলটি যাতে চলে না যায় তো এভাবে গিট দিবেন এভাবে গিট দিয়ে রাখবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো মূলত ভিডিও আমি ইচ্ছা করে একটু বড় করেছি জানি অনেকেই দেখবেন না তারপরও বড়ো করেছি কারণ সম্পূর্ণ কাজটি আমি দেখাতে চাচ্ছি যারা মূলত প্রফেশনাল নয় নন প্রফেশনাল এবং যাদের মাল্টি সকেট প্রয়োজন হয় একটি ভালো মানের মাল্টি সকেট প্রয়োজন হয় আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম্বাইন্ড সকেট কিনবেন হেভি মানের কম্বাইন্ড সকেট মার্কেটে পাওয়া যায় আজকাল তো কিনে এ ধরনের একটি গ্যাংতলা কিনবেন আপনাদের যতগুলো সকেট প্রয়োজন হবে ততগুলো গ্যাংতলা আপনি এভাবে পাওয়া যায় তিন গ্যাংতলা চার গ্যাংতলা অ্যাডজাস্ট পাওয়া যায় তো এক গ্যাংতলাও পাওয়া যায় তো দেখেন আমি শর্ট ক্যাবেলগুলি আমার প্রয়োজন অনুযায়ী আমি কেটে নিয়েছি যতটুকু প্রয়োজন হবে তো প্রথম সকেট হতে দ্বিতীয় সকেটে কানেকশন করার জন্য ঠিক এইভাবে একটি ক্যাবেল নিতে হবে আপনারা যে সার্ভিস ক্যাবেলটি দেখছেন তাও কেটে নিতে পারেন তো আমার ক্যাবেল যেহেতু ছোট মাত্র তিন গজ আমি আলাদা একটি ক্যাবেল এখান থেকে কেটে নিচ্ছি এবং খুব সুন্দর করে সংযোগ করে দিচ্ছি যেহেতু ফ্ল্যাক্সিবল ক্যাবেল এবং এখানে যে ক্যাবেলগুলি দেখছেন এটা আর এম গেজের ক্যাবেল একটু মোটা তো এভাবে ভাঁজ করে দিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যেভাবে পারেন কম্বিনেশন প্লেয়ার ব্যবহার করেও ভাস করে দিতে পারেন তো যদি কোনো টুলস না থাকে তাহলে চাকু ব্যবহার করে ক্যাবেল ছিলবেন এবং একটি টেস্টার ব্যবহার করে এই সংযোগগুলি দিবেন তো যেখানে মূলত এল রয়েছে এল চিহ্ন দেওয়া রয়েছে সেখানে আমি লাল ক্যাবেল ঢুকিয়ে দিচ্ছি মূলত এটা ফেজ হবে এবং যেখানে এন চিহ্ন রয়েছে সেখানে আমি কালো ক্যাবেল ঢুকিয়ে দিচ্ছি যদিও ক্যাবেলের ওই প্রান্তে বা কম্বাইন্ড সকেটগুলো যে আমি সেট করছি লাল কালো অ্যাডজাস্ট করে কালার কোড মিলিয়ে কিন্তু মাল্টি সকেটের প্রথম প্রান্তে একটি টুপিন প্লাগ থাকবে তো টুপিন প্লাগ ঘুরে গেলে মূলত ফেজ নিউট্রাল ঘুরে যায় তারপরেও এখানে যেহেতু চিহ্ন দেওয়া রয়েছে সিম্বল রয়েছে আমি এই সিম্বল অ্যাকুরেট রেখে সংযোগ করব। এবং এখানে আপনারা যদি থ্রি পিন প্লাগ ব্যবহার করতে পারেন মাল্টি সকেটের ক্যাবেলের প্রথম প্রান্তে তাহলে খুব ভালো হয় কারণ থ্রি পিন প্লাগ লুজ কানেকশন বা লুজ কন্ট্যাক্ট হওয়ার সম্ভাবনা কম থাকে এবং থ্রি পিন প্লাগ হেভি লোড নিতে পারে এবং টু পিন প্লাগ হলে একটু লুজ হওয়ার সম্ভাবনা থাকে তো দেখেন খুব সুন্দরভাবে আমি দুটি কম্বাইন্ড সকেট সংযোগ করে দিয়েছি এটা প্যারালাল সংযোগ কালোর সাথে কালো এবং লালের সাথে লাল আমি সংযোগ করে দিয়েছি এবং খুব ভালোভাবে একটু বাড়তি ক্যাবেল রেখেছি সামান্য একটু যাতে বোর্ডের ভিতরে রাখা যায় সুন্দরভাবে তো খুব বেশি বাড়তি রাখিনি এতটুকুই আমার জন্য যথেষ্ট তো দেখেন খুব সুন্দরভাবে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি এবং ফিটিং করে দিচ্ছি তো এটা সবাই করতে পারবে যাদের প্রয়োজন সবাই পারবে করতে মার্কেট হতে কিনে আপনি নিজেই করে নেন এতে কোনো প্রফেশনাল টেকনিশিয়ানের প্রয়োজন হবে না আজকাল ইলেকট্রিশিয়ানদের হয়তো খুঁজতে গেলে বা তাদের কাজ থাকে প্রচুর সময় পায় না এ কারণে অনেকে ইলেকট্রিশিয়ান খুঁজে পান না বা এ ধরনের মাল্টি সকেট মার্কেটে অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় না যা পাওয়া যায় তার মান খুব বেশি ভালো না তবে ভালো মানের মাল্টি সকেট পাওয়া যায় যা আমি আমার কাজের অভিজ্ঞতায় দেখেছি যেটা মূলত অনেকে বাহির থেকে নিয়ে আসে দেশের বাহির থেকে নিয়ে আসে সেগুলো মূলত খুব ভালো মানের হয়ে থাকে কিন্তু রেডিমেড মাল্টি সকেট যেগুলো কিন্তু আমাদের দেশে সাধারণত যেগুলো পাওয়া যায় তার মান বা গুণগত মান খুব বেশি ভালো হয় না এটা আপনাদের অভিজ্ঞতা থেকেই আপনারা দেখতে পাবেন তো এ ধরনের মাল্টি যে কম্বাইন্ড সকেট রয়েছে তাতে আপনি ফ্রিজ ওভেন রাইস কুকার ব্লেন্ডার অথবা যে কোনো ধরনের ইলেকট্রিক যন্ত্রাংশ সেটা হতে পারে আয়রন ইলেকট্রিক আয়রন অথবা আপনি কম্পিউটারও চালাতে পারবেন অনায়াসে এতে কোনো সমস্যা হবে না তো আপনার প্রয়োজন অনুযায়ী ক্যাবেল কতটুকু প্রয়োজন হবে নেবেন এবং লোড অনুযায়ী ক্যাবেল আরও হেভি মানের নিতে পারেন আমি তেইশ ছিয়াত্তর ক্যাবেল নিয়েছি যা আটত্রিশ টাকা গজ নিয়েছে তো ক্যাবেল আমার মাল্টি সকেট তৈরি হয়ে গেল কিন্তু ক্যাবেলের এই প্রান্তে আমার একটি টু পিন প্লাগ প্রয়োজন হবে এখানে আপনারা থ্রি পিন প্লাগ ব্যবহার করতে পারেন যদি আপনাদের বাসায় থ্রি পিন প্লাগ সংযোগ দেওয়ার জন্য একটি কম্বাইন্ড সকেট থেকে থাকে যেখান থেকে আপনারা সাপ্লাই নেবেন সেখানে যদি কম্বাইন্ড সকেট থাকে তাহলে থ্রি পিন প্লাগ ব্যবহার করবেন সেটাই ভালো হবে আমি যেখানে এই মাল্টি সকেটটি ব্যবহার করব সেখানে মূলত কম্বাইন্ড সকেট নেই এই কারণে থ্রি পিন প্লাগ ব্যবহার করতে পারছি না তো টু পিন প্লাগ ব্যবহার করেই আমি কাজ চালাবো তো দেখেন এই যে ক্যাবেলটি দেখছেন যদি আপনি ঘুরিয়েও দেন কোনো সমস্যা নেই এখানে কোনো পোলারিটি নেই এসি বিদ্যুতে পোলারিটি নেই আপনি নিউটলও একদিকে সংযোগ দিতে পারেন এবং ফেজও একদিকে সংযোগ দিতে পারেন ক্যাবেলগুলি কাটার সময় একটু সাবধানে কাটবেন যাতে লিক না হয় কোথাও লিক হলে শর্ট সার্কিট হওয়ার একটি সম্ভাবনা থাকে ঠিক এখানে লিক যাতে না হয় এই ক্যাবেলের কভারের গোড়ায় এখানে লিক হলে শর্ট সার্কিট হয় কভার কাটার সময় আপনারা একটু খেয়াল রাখবেন এবং এই যে ক্যাবেলগুলি আমি কেটেছি এখানে দেখেন কোথাও লিক নেই এবং যখন সংযোগ করবেন একটু ভালোভাবে পেজ দেবেন এবং এটা মূলত ভাস করে নেবেন তাহলে টাইট হবে এবং এই যে ক্যাবেলটি দেখছেন আমার প্রয়োজন অনুযায়ী আমি নিয়েছি আপনারা চাইলে একটি মোটা ক্যাবেল নিতে পারেন তবে অবশ্যই ফ্ল্যাক্সিবল ক্যাবল যেটা মূলত নরম যেহেতু এটা মাল্টি সকেট নড়াচড়া হবে বিভিন্ন স্থানে যাবে তা সেই সেই কারণেই আপনারা একটি ফ্ল্যাক্সিবল ক্যাবেল নেবেন এবং যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারেন তো দেখেন আমি খুব সহজেই একটি টেস্টার ব্যবহার করে এখানে সংযোগ দিয়ে দিচ্ছি এবং আমি ক্যাবেল কতটুকু কেটেছি একেবারে মতো তো আমি মাপ না দিয়েও যেহেতু মাপ মতো কেটেছি আপনারা যদি প্রফেশনাল না হয়ে থাকেন একটু মাপ দিয়ে কাটবেন বাড়তি কোনো কিছু কভার কাটার দরকার নেই এখানে বাড়তি কোনো কিছু রাখবেন না তো যেহেতু আমরা সচরাচর এই ধরনের কাজ আসলে ছোটোবেলা থেকেই করে আসছি অ্যাভেলেবেল করছি তো এই কারণে মূলত দেখেন খুব সহজেই আমি তৈরি করেছি এবং আপনাদের দেখানোর জন্য আমি ভিডিও অনেক বড় করে ফেলেছি তো আপনারা যাতে এই কাজটি খুব সহজে শিখতে পারেন এবং বাসায় যদি প্রয়োজন হয় খুব একটি ভালো মানের মাল্টি সকেট তৈরি করে নেবেন আমার বিশ্বাস আপনারা পারবেন আপনি যদি কখনও ইলেকট্রিক কাজ নাও করে থাকেন তাও পারবেন কারণ এখানে শখ খাওয়ার কোনো ভয় নেই কারণ এখানে লাইভ ইলেকট্রিসিটি নেই এখানে ইলেকট্রিসিটির কোনো বালাই নেই আপনি যদি সঠিকভাবে সংযোগ দিতে পারেন তা খুব সহজেই একটি মাল্টি সকেট তৈরি করতে পারবেন তো এখানে টুপিন প্লাগ সংযোগ করলেই এবং একটি এখানে ক্ল্যাম রয়েছে এই ক্ল্যাম্পটিও আপনি খুব ভালোভাবে আটকিয়ে নেবেন যাতে ক্যাবেলটি হ্যাঁসকা টানে খুলে না আসে এবং ছিঁড়ে না যায় খুব ভালোভাবে আটকিয়ে নেবেন এবং অতিরিক্ত টাইট দিবেন না তাহলে ক্যাবেলও ছিঁড়ে যাবে এবং প্লাগটিও ভেঙে যেতে পারে যতটুকু স্বাভাবিক টাইট দেবেন এবং এভাবে স্ক্রুটি লাগিয়ে মূলত টুপিন প্লাগটি সংযোগ শেষ করবেন তো টুপিন প্লাগ বিভিন্ন মডেলের হতে পারে আমার এটা এই মানের এই জন্য এভাবে করছি তো অন্য মানেরও হতে পারে তো আমি এখন পাওয়ার সংযোগ করছি তো দেখেন এখানে যে ইন্ডিকেটার ছিল তা জ্বলছে এবং আমার কাজটি সম্পন্ন হলো আজ এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম